হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি পাথরঘাটা ফিশিং লাইফ ভিডিওর পক্ষ থেকে, তো আরিফ হাওলাদার। তো সবাই ভিডিওটি দেখে বুঝতে পারছেন ভিডিওটি কিসের জন্য। আমাদের এই জায়গা 65 দিনের অবরোধ চলে, তো নদীতে সব বোট যাওয়া নিষিদ্ধ। তারপরও এই বোটটা নদীতে গিয়েছিল, তো আজকে 2 দিন যাবত এই বোটটি জব্দ হয়েছে। এটা হচ্ছে টোলিং আর মাহিয়ান খান। মাহিয়ান খান সিরিয়াল নাম্বার হচ্ছে 2, আর এগুলো সবই এগুলো হচ্ছে নদীতে যায় না, এগুলো সবই নোঙর করা আছে। সবাই বুঝতে পারছেন যে অবরোধে খুব করণীয় অবস্থা। আর এই সময় দেখা যাচ্ছে ভারতের যত ইন্ডিয়ান যত টোলিংগুলো আছে সব বাংলাদেশে ধরে মাছ নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। তো দেখতে পাচ্ছেন বিএফডিসি খুবই ফাঁকা। আবার বলে খাই।